Little chip across, it's going to be 2-0, is it? Flies in the back of the net, it's 2-0! As the number 7, Atsu. ফেব্রুয়ারি মাসের শুরুতে সিরিয়া ও তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে প্রাণ হারান প্রায় 45,000 মানুষ। এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়েন ফুটবলার ক্রিশ্চিয়ান আৎসু। ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কের ধ্বংসস্তূপ থেকে আহত অবস্থায় উদ্ধার করা হয় চেলসির প্রাক্তন ফুটবলার ক্রিশ্চিয়ান আৎসুকে। এমন খবরই ছড়িয়ে পড়ে, কিন্তু এবার জানা গেল ভূমিকম্পের পর বেশ কয়েকদিন নিখোঁজ থাকার পর ধ্বংসস্তূপেই মৃত্যু হয়েছে তার। আৎসুর এজেন্টই এই খবর জানিয়েছেন। ভূমিকম্পের কবলে পড়ার আগে ম্যাচ খেলেছেন আৎসু। হাতাইস্পোরের হয়ে পরিবর্তিত ফুটবলার হিসেবে মাঠে নামেন তিনি। গোলও করেন আৎসু, তার গোলেই কাসিম পাশাকে হারায় হাতাইস্পোর। সমর্থকদের নয়নের মণি হয়ে ওঠেন তিনি। ম্যাচ জয়ের রেশ মিটতে না মিটতেই ভূমিকম্পের ধ্বংসস্তূপে চাপা পড়েন তিনি। কয়েকদিন নিখোঁজ থাকার পর তাকে উদ্ধার করা গিয়েছে বলে খবর ছড়িয়ে পড়ে, তবে তার এজেন্ট জানান সেই খবর মিথ্যে। হাতাইয়ে থেকে আৎসুর বাড়ির লোকেশন ট্র্যাক করেছিলেন তার এজেন্ট। জানা যায় সে বাড়ি ভূমিকম্পের কবলে পড়ে, সেখান থেকে শুধুমাত্র এক জোড়া জুতা উদ্ধার করা হয়। অবশেষে আৎসুর দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। আৎসুকে খুঁজতে তার ক্লাব হাতাইস্পোর পরিবারের পাশে দাঁড়ায়নি বলে অভিযোগ তুলেছেন মৃত ফুটবলারের এজেন্ট। তিনি বলেন, খুবই দুর্ভাগ্য যে আৎসুকে খোঁজার কোনো চেষ্টাই করেনি তুরস্কের ক্লাবটি। স্থানীয় ক্লাবটি যদি সাহায্য করত ওকে খুঁজে বের করার, তাহলে অনেক সহজ হতো। শেষে ওই বাড়িটির ধ্বংসস্তূপ থেকেই আৎসুর দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। বর্তমানে তিনি আৎসুর পরিবারের সঙ্গে রয়েছেন। অন্যদিকে তার শেষ ক্লাব হাতাইস্পোরের পক্ষ থেকে জানানো হয়েছে ক্রিশ্চিয়ানের দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে এবং তার দেশ ঘানায় ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে। সোশ্যাল মিডিয়ায় ক্লাব কর্তৃপক্ষ লেখেন, আমাদের ক্লাবের ফুটবলার ক্রিশ্চিয়ান আৎসু ভয়াবহ ভূমিকম্পের ধ্বংসস্তূপে প্রাণ হারিয়েছে। তার শেষ কৃত্যের জন্য দেহ ঘানায় পাঠানোর প্রক্রিয়া চলছে। আমাদের দুঃখ বর্ণনা করার জন্য কোনো শব্দ নেই। শান্তিতে বিশ্রাম নাও আৎসু।